অন্য বাচ্চাদেরকে দেখলে একটা খামচি দেয় বা একটা একটা চুল ধরে টান দেয়। অনেকেই অনেক সময় বলছে যে মানে পাগল নিয়ে বাহিরে বের হন কেন, পাগল নিয়ে বাসায় থাকে নিয়ে করেন, মানে এটা খুবই কষ্টের একটা ব্যাপার। ৬ বছর বয়সী মাশফির শারীরিক গঠন দৌড়ঝাঁপ ঠিক থাকলেও মুখের কথাটা হয়নি এখনো, পারে না নিজের কাজগুলো ঠিকঠাক করতে, বয়স অনুযায়ী অনেক বেশি পিছিয়ে। জন্ম থেকেই বুদ্ধির প্রতিবন্ধকতায় মাশফি ও তার মাকে পরিবার সমাজ সব কিছুর সাথেই করে যেতে হচ্ছে স্বাভাবিক হবার লড়াই। আমি তো মা, আমি যেটা ফেস করি এটা তো অন্য কেউ করবে না। আমাদের দেশের সমাজ এখনো এইসব বাচ্চাদেরকে স্বাভাবিকভাবে মেনে নেয় না। বাচ্চার যে প্রবলেমটা আইডেন্টিফাই হলো সেটা প্রথমে বিশ্বাস করতে হবে, না ঠিক আছে প্রবলেমটা হয়েছে বাট আমাকে এখান থেকে বের হতে হবে। দুই আড়াই বছর বয়স থেকে যখন নাকি না ওর কথা ওইভাবে আসতেছে না বা কথাটা আসা দরকার, তখন যখন মানে আমি শুরু করব বা একটা টেস্ট করাবো তখন ওর আব্বার সাথে আমার অনেক অনেক আমাকে মানে একটা যুদ্ধের মতো একটা আর কি। আর বাবা আমাকে আলটিমেটাম দেন এক মাসের মধ্যে বাচ্চাকে আমি সুস্থ দেখতে চাই। তো এক মাসের মধ্যে যে বাচ্চাটাকে সুস্থ করার সম্ভাবনা একমাত্র আল্লাহর হুকুম ছাড়া। ছোট মানুষ বড় হতে হতে ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে ব্যাপারটা সেরকম না। ঠিক হয়ে যাবে এই এই চিন্তাটা না করে কি প্রবলেম আগে সেটা আইডেন্টিফাই করা। ডায়াগনোসড হয় একটা বেবি যে আপনার বাচ্চাটা অটিস্টিক, এখান থেকে প্রবলেমটা শুরু। এরপর চারপাশের সোশ্যাল বলুন বা ফ্যামিলি বলুন সব দিক থেকে একটা মানে কি বলবো, প্যারেন্টসরা ম্যাক্সিমাম আমরা ডিপ্রেশনেই ভুগি যে না আমার বাচ্চাটা আর ১০টা বাচ্চার মতো স্বাভাবিক নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বাংলাদেশে প্রতিদিন গড়ে ৮,০০০ শিশুর জন্ম হয়, যার মধ্যে ১৬টি শিশু জন্ম নেয় শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা নিয়ে। অর্থাৎ গড়ে ৫০০ শিশুর মধ্যে একজন হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন। বাংলাদেশে এখন মোট অটিজম আক্রান্ত শিশুর সংখ্যা প্রায় ২.৫ লাখ। আমার ছেলের বয়স এখন ৩ বছর, তো আমি যদি আরও আগে জানতে পারতাম হয়তো আমি ১.৫ বছর বয়স থেকে হয়তো আমি ওর একটু ইন্টারভেনশনের ব্যবস্থা করতে পারতাম। স্কুলিং, ট্রিটমেন্ট, মানে একজন ডক্টর, কয়েকজন থেরাপিস্টের যে কম্বিনেশন করে যে থেরাপিটা চালানো, এবং আরও কিছু কিছু ব্যাপার আছে যেগুলো মানে মিলিতভাবে চেষ্টা করলে ওদেরকে মোটামুটি একটা স্বাভাবিক জীবন এবং ওদেরকে ভকেশনাল সাইডে আমরা নিতে পারি। ফিনান্সিয়াল একটা ব্যাপার থাকে যে লেন্দি একটা প্রসেস থাকে, সেখানেও একটু প্ল্যান করে করাটা খুব ইম্পর্টেন্ট। একটু হলেও নলেজ তো থাকতেই হবে, ইউটিউব দেখে হোক আর পড়াশোনা করে হোক, তবেই ভালো ফিডব্যাক আশা করা যাবে। অটিজম শিশুদের আরেকটি বুদ্ধিবৃত্তিক সীমাবদ্ধতা সামাজিকতা বুঝতে না পারা। পরিবার ও সমাজের মানুষেরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর যত্ন নিলে এবং সহযোগিতামূলক আচরণ করলে এই শিশুদের স্বাভাবিকতার পথ অনেকটাই সহজ হয়ে ওঠে বলছেন অভিভাবকেরা। ডাক্তাররা বলছে হ্যাঁ স্বাভাবিক বাচ্চাদের সাথে মিশাইতে, তাকে স্পিচ থেরাপি, অটি থেরাপি এগুলো দিতে। আমার বাচ্চা তো অনেক অস্থির ছিল, তারপরে যখন ওটি থেরাপি দিলাম, ওটি থেরাপি দেওয়ার পরে ও অনেকটা স্থিরতা আসছে, তারপর তার স্পিচ শুরু। তাদের শুধু হয়তো একটু আচরণগত সমস্যা আছে বা তারা বুঝতে পারছে না যে কিভাবে অন্যের সঙ্গে তারা কমিউনিকেশনটা করবে। সেক্ষেত্রে আমি বলবো যে বাকি প্যারেন্টসরা আপনাদের বাচ্চাগুলোকেও অন্তত একটু কনসার্ন করুন না। ওরা যখন স্কুলে যাচ্ছে একই বাচ্চার সঙ্গে বসছে, হয়তো কোনো কিছু করতে গিয়ে পড়তে গিয়ে হয়তো চশমা ধরে টান দিচ্ছে, এই সমস্ত ক্ষেত্রগুলোতে আপনারা একটু সচেতনতা তৈরি করুন যে না ওই বাচ্চাটিও তোমার মতোই কিন্তু ওর হয়তো একটু আলাদা কেয়ারের প্রয়োজন আছে। সার্বিকভাবে যাদের এই সমস্যাটা নাই তাদের মধ্যে যদি এটার ব্যাপারে একটু মানে জ্ঞান ছড়ানো হয়, একটু ই করা হয়, হ্যাঁ তাহলে মনে হয় যে আমরা আর একটু ভালোভাবে বাচ্চাগুলোকে নিয়ে টেনে উঠতে পারবো। অটিজমে আক্রান্ত শিশুদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করতে এরই মধ্যে নানা কার্যক্রম হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদেরকে নানা রকম প্রশিক্ষণের মাধ্যমে অনেকটা স্বাভাবিক মানুষের মতো করে গড়ে তোলা এবং বয়সভিত্তিক দৈনন্দিন কাজগুলো শিখিয়ে দেওয়ার মতো প্রশিক্ষণ দিতে কাজ করছে রাজধানী সহ দেশের বেশ কয়েকটি ট্রেনিং সেন্টার। অটিজম স্পেকট্রাম যেটা, এটার তো অনেকগুলো ভাগ আছে। সেখানে কিছু কিছু বাচ্চা আছে যারা পুরোপুরি স্বাভাবিক না হলেও একদম হয়তো স্বাভাবিকের কাছাকাছি চলে যায়। আমি যদি ধৈর্য ধরে বাচ্চাগুলোর সাথে থাকি এবং যদি প্রফেশনালের কথা অনুযায়ী চলি তাহলে অনেক কিছু সম্ভব, কিন্তু এটা অনেক সময়ের ব্যাপার। ঠিক আছে, আমরা ওখানেই হার মেনে যাই, আমরা চাই ৩ মাস বা ৬ মাসে একটা রেজাল্ট চাই। এটা এরকম কোনো রেজাল্ট না যেটা ৬ মাসে আসবে বা ১ বছরে আসবে, অনেকটা সময় ধরে এর পিছনে লেগে থাকতে হবে। অটিজমে আক্রান্ত শিশুদের স্নায়ুতন্ত্রের বিকাশে বিঘ্ন ঘটলেও সঙ্গীত, শিল্প ও কারিগরি বিষয়ে থাকে নানা রকম দক্ষতা। তাই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্মের পর থেকেই শারীরিক বিকাশের পাশাপাশি তাদের মানসিক বিকাশেও নিতে হবে বাড়তি যত্ন। অটিস্টিক শিশুদেরকে সঠিকভাবে লালন পালন করতে পারলে তারা সমাজের বোঝা না হতে পারে সম্পদ।
আফরোজা খাতুন, বিবিএস বাংলা।